সুপ্রিয় দর্শকবৃন্দ, এবিসি লার্নিং ঢাকা এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখছেন, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করছেন, এবং সবচেয়ে বড় যেটি সেটি হলো আপনার কমেন্ট দিয়ে আপনার মতামত প্রকাশ করছেন। আজকে আমরা আলোচনা করব আয়কর বিষয়ের একটি টপিক, সেটি হলো অনলাইনে রিটার্ন জমা দেওয়া। অনলাইনে রিটার্ন প্রত্যেক ব্যক্তি শ্রেণী করদাতাই দিতে পারবেন, তবে সরকার এই বছর ব্যক্তি শ্রেণী করদাতা যারা নতুন প্রথম রিটার্ন দাখিল করবেন তাদের জন্য 2000 টাকা ট্যাক্স ওয়েভার বা কর রিয়াত ঘোষণা করেছেন যদি অনলাইনে রিটার্ন দাখিল করা হয়। বাট এটা সবার জন্য না, পুরাতন করদাতা যারা অনলাইনে দাখিল করবেন তাদের জন্য অফারটি নাই। আমি আবার বলছি, যে সকল করদাতাগণ তাদের প্রথমবারের মতো রিটার্ন দাখিল করবেন এবং প্রথম রিটার্নটি অনলাইনে দাখিল করবেন, শুধু তাদের জন্যই এই অফারটি প্রযোজ্য। অর্থাৎ তারা যদি অনলাইনে রিটার্ন দাখিল করেন তাহলে 2000 টাকা কর রিয়াত পাবেন, অর্থাৎ তার যে পরিমাণ কর হবে তার থেকে 2000 টাকা কম দিতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে নিই কারা এই বৈশিষ্ট্যের মধ্যে পড়েন এবং কারা এই অফারটি গ্রহণ করতে পারবেন। তার পূর্বে ছোট্ট একটি অনুরোধ, সেটি হলো আপনি যদি নতুন ভিউয়ার হন অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন ভিডিও রিলিজ হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পান। শেয়ার করুন আপনার প্রিয়জন বা বন্ধুর সাথে যিনি চ্যানেলটি দেখে উপকৃত হবেন। আর হ্যাঁ, অবশ্যই সবচেয়ে বড় জিনিস, অবশ্যই আপনার কমেন্ট দিয়ে আপনার মতামত প্রকাশ করবেন, যাতে আপনার মতামতের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিও তৈরি করতে পারি। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের পর্ব, অনলাইনে রিটার্ন দাখিল ব্যক্তি শ্রেণীর করদাতা কর বর্ষ 2020-2021। Welcome to ABC Learning Dhaka. সুপ্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম এবিসি লার্নিং ঢাকা এর পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া যায়। আমরা আলোচনা করব কর বর্ষ 2020-2021 আলোকে। আপনারা জানেন ইতিমধ্যে সরকার যারা নতুন রিটার্ন দাখিল করবেন তাদের জন্য একটি অফার দিয়েছেন যে তাদের প্রথম রিটার্ন যদি অনলাইনে দাখিল করা হয় তাহলে 2000 টাকা কর রিয়াত পাবে। অনলাইনে রিটার্ন দাখিল করলে কর রিয়াত, যেটি আমাদের তথ্যসূত্র আয়কর পরিপত্র 2020-2021 4 নম্বর পৃষ্ঠায় বলা আছে, সেখানে বলা আছে এইভাবে, অর্থ আইন 2020 এর দ্বিতীয় তফসিল প্রথম অংশের অনুচ্ছেদ ক অনুযায়ী প্রথমবারের মতো আয়কর রিটার্ন দাখিলকারী ব্যক্তি করদাতা ইন্ডিভিজুয়াল ট্যাক্সপেয়ার অনলাইনে 2020-2021 কর বর্ষের রিটার্ন, যেটা আয় বর্ষ 2019-20 দাখিল করলে 2000 টাকা কর রিয়াত পাবে। আমরা পৃষ্ঠার রেফারেন্সটা আমি এখানে দিয়ে দিয়েছি, 6294, সেখানে আমাদের এইভাবে বলা আছে তফসিল 2 প্রথম অংশ, সেখানে আমাদের সতে বলা আছে, এখানে আমি ইয়েলো মার্কস করে দিয়েছি, প্রথমবারের মতো আয়কর রিটার্ন দাখিলকারী ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করলে বিনিয়োগ রেয়াত পরবর্তী প্রদেয় কর হইতে অতিরিক্ত 2000 টাকা কর রেয়াত প্রাপ্য হইবেন। এখানে কিছু শর্ত রয়েছে, আসলে খুব একটা কঠিন শর্ত নয়, সেগুলো হলো পূর্বে আমি অলরেডি আলোচনা করেছি, যাদের টিআইএন রেজিস্ট্রেশন ইস্যুর তারিখ নির্বিশেষে প্রথমবারের মতো আয়কর রিটার্ন দাখিলকারী করদাতা, অর্থাৎ পূর্বে যে কোনো সময়ে টিআইএন রেজিস্ট্রেশন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার নিয়েছেন কিন্তু এখনও রিটার্ন দাখিল করেননি, তারা যদি অনলাইনে এবার রিটার্ন দাখিল করেন তাহলে 2000 টাকা কর রিয়াত পাবেন। করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে এবং করদাতা পূর্বের কোনো বছরে ম্যানুয়ালি বা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করলে উক্ত করদাতা এক্ষেত্রে রিয়াত প্রাপ্য হবেন না। অর্থাৎ পুরাতন করদাতা যারা রয়েছি তারা এই সুবিধাটা আসলে পাবো না, এটি মেনলি যারা নতুন ট্যাক্স পেয়ার এদেরকে উৎসাহিত করার উদ্দেশ্যেই এই অফারটি প্রদান করা। এবং আরেকটি শর্ত হলো ধারা 82C-2D এর প্রভাবিত মোতাবেক চূড়ান্ত কর দায় হয় শুধু এমন আয় রয়েছে এ সকল করদাতাগণ প্রথমবারের মতো রিটার্ন দাখিল করলে 2000 টাকা রিয়াত প্রযোজ্য হবে না। অর্থাৎ এখানে আমরা আপনারা জানেন অনেকেই 82C-2D তে 6টি খাত রয়েছে, সেসব খাত থেকে যদি চূড়ান্তভাবে কর
কাটা হয় এবং সেই কর অন্য জায়গায় অ্যাডজাস্ট করা যায় না অন্য কোনো খাতে, এবং এরকম যদি কোনো আয় থাকে, শুধু ওই রকম আয় থাকলে অনলাইনে রিটার্ন দাখিল করলে 2000 টাকা রিয়াদ পাবে না। তবে 82C2D এবং অন্যান্য খাতে আয় থাকলে সেক্ষেত্রে 2000 টাকা কর রিয়াদ পাবেন। আমি বিস্তারিত বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব। তাহলে 82C2D প্রভাবিত এখানে আমাদের যেটা বলা আছে আপনাদের সাথে শেয়ার করছি, যে সকল আয়ের উপর চূড়ান্ত কর দেয় হিসেবে ন্যূনতম কর কর্তন বা গণনা করা হয়, সে সকল আয়ের উপর যদি কোনো কর প্রদান করা হয়, উক্ত আয় ছাড়া অন্য কোনো আয় না থাকে, তখন অনলাইন রিটার্ন দাখিল করা হলেও 2000 টাকা কর রিয়াদ পাওয়া যাবে না। তাহলে সেই ধারাগুলো কী কী? আমি 6টি ধারার কথা বলেছি। ধারা 52C, সরকার কর্তৃক অধিগ্রহণ কৃত সম্পত্তির বিপরীতে ক্ষতিপূরণের অর্থ হতে উৎসের কর্তন, অর্থাৎ সরকার যদি কোনো সম্পত্তি অ্যাকোয়ার করে এবং তার বাবদ যদি করদাতাকে কোনো টাকা প্রদান করে বা ক্ষতিপূরণ প্রদান করে, সেই ক্ষতিপূরণ প্রদান করার সময় যে টাকা প্রদান করবে সেখান থেকে যদি কোনো উৎসে কর কর্তন করা হয়, তাহলে ওই কর চূড়ান্ত করদায় হিসেবে গণনা করা হয় এবং সেক্ষেত্রে 2000 টাকা কর রিয়াদ পাওয়া যাবে না। সরকার কর্তৃক অধিগ্রহণ করা হয়েছে এসব অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ অর্থ পরিশোধ করার জন্য দায়ী ব্যক্তি ক্ষতিপূরণ অর্থ পরিশোধ করার সময় যে পরিমাণ অগ্রিম কর প্রদান করা হয় তা উক্ত আয়ের চূড়ান্ত করদায় হিসেবে গণ্য করা হয়। উক্ত ধারায় যদি কোনো করদাতার চূড়ান্ত করদায় হিসেবে উৎসে কর কর্তন করা হয়, তাহলে অন্য কোনো উৎস হতে আয় না থাকলে অনলাইন রিটার্ন জমা দিলেও 2000 টাকা কর রিয়াদ পাবেন না। অর্থাৎ এটার সাথে যদি অন্য কোনো আয় থাকে তাহলেই 2000 টাকা কর রিয়াদ পাবেন, যেমন বেতন খাতে আয় হতে পারে। আমরা যদি 2 নম্বর দেখি, ধারা 52D, সঞ্চয়পত্রের উপর আগত সুদ হতে উৎসে কর্তন। সঞ্চয়পত্রের উপর সুদ হিসেবে যে কোনো অর্থ পরিশোধে দায়ী ব্যক্তি উক্তরূপ পরিশোধ সম্পাদন করার সময় বর্ণিত সুদের উপর 10% হারে আয়কর কর্তন করা হলে উক্ত কর চূড়ান্ত করদায় হিসেবে গণ্য হবে। অর্থাৎ সঞ্চয়পত্রের উপর যদি কোনো সুদ কর্তন করা হয়, সেই সুদ অন্য কোনো খাতের সাথে অ্যাডজাস্ট করা যায় না এবং সেই করকে চূড়ান্ত কর হিসেবে গণ্য করা হয়। উক্ত ধারায় যদি কোনো করদাতা চূড়ান্ত করদায় হিসেবে উৎসে কর্তন করা হয়, তাহলে অন্য কোনো উৎস হতে আয় না থাকলে অনলাইনে রিটার্ন জমা দিলেও 2000 টাকা কর রিয়াদ পাবেন না। অর্থাৎ এখানে উৎসে কর অন্য কোনো খাতে আয় আছে কিনা সেটার উপর নির্ভর করছে। 3 নম্বর রয়েছে আমাদের ধারা 53DDD, নগদ রপ্তানি ভর্তুকির ক্ষেত্রে উৎসে কর কর্তন। অর্থাৎ কেউ যদি নগদ ভর্তুকি পায় রপ্তানি করার সময়, যেটা এক্সপোর্ট প্রমোশনের জন্য অনেক সময় সরকার দিয়ে থাকে বিভিন্ন গ্রুপসের উপরে, সে সকল খাতে যদি কোনো উৎসে কর কর্তন করা হয় সেক্ষেত্রে সেটা চূড়ান্ত করদায় হিসেবে গণ্য হয় এবং সেটা অ্যাডজাস্ট করা যায় না, এবং শুধু রপ্তানি ভর্তুকি থেকে উৎসে কর কর্তন হলে সেখানে অনলাইন জমা দিলেও 2000 টাকা রিয়াদ পাওয়া যাবে না। 4 নম্বরে ধারা 53F1C এবং 53F2, সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত ইত্যাদির সুদ হতে উৎসে কর্তন। অর্থাৎ যদি কোনো সেভিংস ইন্টারেস্ট অন সেভিংস ডিপোজিট অর ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট থাকে, সেই ক্ষেত্রেও যদি শুধু সেভিংস সার্টিফিকেটের উপরে আয় থাকে এবং অন্য কোনো আয় এবং অন্য কোনো খাত থেকে যদি কোনো আয় না থাকে, তাহলে সেটা অনলাইনে জমা দিলেও 2000 টাকা কর রিয়াদ পাওয়া যাবে না। তাহলে কোন কোন খাতে আমাদের যদি কোনো সেভিংস সার্টিফিকেট থাকে, সেগুলো হলো কোঅপারেটিভ ব্যাংক, ইসলামিক নীতিমালায় পরিচালিত যে কোনো ব্যাংক বা লিজিং কোম্পানি বা গৃহায়ণ অর্থায়ন কোম্পানি সহ যে কোনো ব্যাংক কর্তৃক পরিচালিত যে কোনো সঞ্চয় আমানত বা স্থায়ী আমানত বা যে কোনো মেয়াদে আমানতের উপর আগত সুদ বা মুনাফার অংশ হিসেবে প্রাপকের হিসাবে জমা করার সময় যে কর কর্তন করা হয় তা চূড়ান্ত কর দেয়। কোনো ফান্ডের অ্যাকাউন্টের সুদ বা শেয়ার অফ প্রফিট জমাদানের সময় 5% হারে কর্তনকৃত উৎসে কর, সেটাও চূড়ান্ত করদায় হিসেবে গণ্য করা হয়। আর শুধু এইসব খাতে আয় থাকলে অনলাইন রিটার্ন দাখিলে 2000 টাকা রিয়াদ পাওয়া যাবে না। এবং ধারা 53H, সম্পত্তি হস্তান্তর ইত্যাদি থেকে কর সংগ্রহ। অর্থাৎ জমি বা স্থাপনা রেজিস্ট্রেশনের সময় উৎসে কর কর্তন করা হলে উক্ত কর চূড়ান্ত করদায় হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে করদাতা অনলাইনে রিটার্ন জমা দিলেও 2000 টাকা কর রিয়াদ পাবেন না যদি অন্য কোনো উৎস হতে আয় না থাকে। এবং সর্বশেষ যেটি সেটি হলো ধারা
53P রিয়েল এস্টেট ডেভেলপার কর্তৃক ভূমির মালিককে প্রদত্ত যে কোনো পরিমাণে অর্থ, অর্থাৎ যে ক্ষেত্রে কোনো রিয়েল এস্টেট বা ভূমি উন্নয়ন ব্যবসায় নিয়োজিত কোনো ব্যক্তি সাইনিং মানি, সাবসিস্টেনমেন্ট মানি, হাউস রেন্ট বা অন্য যে কোনোভাবে তা যে নামে টাকা হোক না কেন ওরূপ মালিকের ভূমি উন্নয়নের লক্ষ্যে আমুক্তারনামা বলে কিংবা সম্মতি বলে কিংবা লিখিত চুক্তি বলে যে কোনো পরিমাণ অর্থ ভূমির মালিককে পরিশোধ করলে 15% হারে উৎসকর কর্তন করবেন এবং সরকারি কোষাগারে জমা প্রদান করবেন। এই ক্ষেত্রে রিয়েল এস্টেট কোম্পানি যদি কিস্তিতেও পরিশোধ করে তাহলে প্রতি কিস্তিতে যে পরিমাণ টাকা প্রদান করবেন তার উপর উৎসকর কর্তন করে সরকারি কোষাগারে জমা দেবেন এবং এক কপি ভূমির মালিককে প্রদান করবেন। এখানে যদি ছোট্ট একটি উদাহরণ বলি, জনাব হাসান ABC রিয়েল এস্টেট এর নিকট হতে তার জমির ভবন নির্মাণের জন্য 10 লক্ষ টাকা সাইনিং মানি গ্রহণ করে। রিয়েল এস্টেট কোম্পানি 10 লক্ষ টাকা পরিশোধের সময় 15% হারে 1,50,000 টাকা উৎসকর কর্তন করে সরকারি কোষাগারে জমা করেন এবং জমা প্রদানের চালানের এক কপি জনাব হাসানকে প্রদান করেন। এক্ষেত্রে জনাব হাসানের 1,50,000 টাকা উৎসকর কর্তন চূড়ান্ত করদায় হিসেবে গণ্য হবে এবং অনলাইন রিটার্ন দাখিল করার সময় 2,000 টাকা কর রিয়াত পাবেন না যদি অন্য কোনো উৎসে আয় না থাকে। তাহলে দর্শকবৃন্দ, আমি যদি আবার একটু সাম আপ করি তাহলে দেখব যে কারা এই অফারটির জন্য এলিজেবল হবে। তারা হলো, তাদের কি প্রথম করদাতা হতে হবে, প্রথম করদাতা বলতে প্রথমবারের মতো করদাতা, এবং দ্বিতীয়টা হলো করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে, এবং তৃতীয়টি হলো যারা পূর্বে ম্যানুয়ালি বা অনলাইনে দাখিল করেছেন অর্থাৎ পুরাতন করদাতা হলে তারা এই অফারের অন্তর্ভুক্ত নয়। এবং আমি যে 6টি খাত দেখালাম AT2C2D, এই 6টি খাতে যদি কারো শুধু এইসব খাতে আয় থাকে তাহলে তারাও 2,000 টাকা কর রিয়াতের আওতায় পড়বেন না। তাহলে আমরা এক নজর দেখে নিই কখন অনলাইন রিটার্ন জমার কর রিয়াত পাবেন। উপরোক্ত 1 থেকে 6 খাতসমূহ হতে আয় ছাড়া অন্য যে কোনো খাতে আয়, খ উপরোক্ত 1 থেকে 6 খাতসমূহ হতে এক বা একাধিক খাত প্লাস অন্য যে কোনো খাতে আয়, এবং গ প্রথমবারের মতো রিটার্ন দাখিলকারী করদাতা। এটা যদি শর্ত পূরণ হয় তাহলেই তিনি 2,000 টাকা কর রিয়াত পাবেন। ন্যূনতম করদায় যেটা আমরা জানি, ন্যূনতম করদায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এলাকায় অবস্থিত করদাতা হলে তার জন্য ন্যূনতম করদায় 5,000 টাকা। তবে তিনি যদি অনলাইনে দাখিল করেন প্রথম রিটার্ন তাহলে সেক্ষেত্রে 2,000 টাকা বাদ দিয়ে তার 3,000 টাকা হবে ন্যূনতম আয়। আর অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় যদি অবস্থিত করদাতা হন সেক্ষেত্রে তার ন্যূনতম করদায় 4,000 টাকা, আর প্রথম রিটার্ন যদি অনলাইনে দাখিল করেন তাহলে সেক্ষেত্রে তার ন্যূনতম দায় হবে 2,000 টাকা। 4,000 টাকার পরিবর্তে হবে 2,000 টাকা। আর সিটি কর্পোরেশন ব্যতীত অন্য এলাকায় অবস্থিত করদাতা যদি অনলাইনে দাখিল করেন সেক্ষেত্রে 2,000 টাকা রিয়াত পেলে দিতে হবে তাকে 1,000 টাকা, আর যদি নর্মালি দেন তাহলে তাকে দিতে হবে 3,000 টাকা। এটা হলো আমাদের ন্যূনতম করদায় যারা অনলাইনে রিটার্ন দাখিল করবেন। তাহলে এবার যেটি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি সেটি হলো আমাদের কী কী জিনিস আমাদের বা কী কী বিষয় রেডি রাখতে হবে সেই বিষয়টা আমরা দেখি, যে আমাদের কী কী বিষয় প্রস্তুত রাখতে হবে। প্রথমে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে অনলাইন রিটার্ন দাখিল 2020 নামে একটি ফোল্ডার তৈরি করুন যেখানে আপনি অনলাইন রিটার্ন সমস্ত কাগজপত্র রেখে দেবেন। এরপর উক্ত ফোল্ডারে আপনার নিম্নোক্ত ডকুমেন্টসগুলো এক এক করে রাখুন। ডকুমেন্টসগুলো হলো পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান কপি, TIN বা ETN সার্টিফিকেটের স্ক্যান কপি, জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি, যদি উৎসকর কর্তন করা হয় যেমন বেতন হতে উৎসকর্তন, তার চালান বা কোম্পানি কর্তৃক সার্টিফিকেট এর স্ক্যান কপি, অন্যান্য ডকুমেন্ট যদি থাকে সেগুলো আপনাকে স্ক্যান করে রাখতে হবে, এবং সর্বশেষ পূরণকৃত রিটার্ন ফর্ম হাতে পূরণকৃত হতে পারে, ওয়ার্ড ফাইলেও হতে পারে, এক্সেল ফাইলেও হতে পারে, অনলাইন পূরণ যে কোনোভাবেই হোক এর স্ক্যান কপি। তাহলে ধরে নিচ্ছি আপনি রিটার্ন দাখিলের পূর্বে এটি আপনার কাছে থাকবে, তারপর TIN সার্টিফিকেট এটিও আপনার কাছে থাকবে, জাতীয় পরিচয়পত্র বা NID স্ক্যান কপি এটাও আপনার কাছে থাকবে, উৎসকর কর্তন করা হলে তার কপি এটাও আপনার কাছে থাকবে,
অন্যান্য ডকুমেন্ট যদি প্রয়োজন হয় সেটাও আপনার কাছে থাকবে। থাকবে না শুধু কোনটা, সেটা হলো আপনি যে এখন যেটা আপনি অ্যাপ্লিকেশন ফর্ম যেটা 8 পৃষ্ঠার একটি ফর্ম আছে সেটি ফিল আপ করবেন। ফিল আপ করা হলে তারপর আপনি এটি আপনার ফোল্ডারে রাখবেন। এখন এই ফর্ম কোথায় পাওয়া যায়? আপনি ধারে কাছে যে কোনো জায়গায় পেতে পারেন, আপনার বন্ধুর কাছে বা ফেসবুক গ্রুপে সেখানেও পেতে পারেন, আপনি এনবিআরের ওয়েবসাইটে পাবেন, আর যদি কেউ একেবারেই না পান আমাকে মেইল করলে আমার কাছে ফর্ম আছে, আমি আপনাদেরকে পাঠিয়ে দিতে পারব। অথবা নিচে আপনি যদি এখানে একটি লিঙ্ক দিয়ে আছে এই লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে আপনি রিটার্ন ফর্ম পেয়ে যাবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে আপনি করবেন। এটা আপনি কপি করে নিয়ে আপনি যদি গুগলে এটা পেস্ট করে দেন তাহলে দেখবেন, একটু ওয়েট করতে হবে, আমার কম্পিউটার একটু স্লো মনে হচ্ছে। এখানে দেখেন 8 পৃষ্ঠার একটি ফর্ম আপনার দেখাচ্ছে, 1 থেকে 8 পর্যন্ত 8টি পৃষ্ঠা এখানে আপনাকে দেখাবে। আপনি এটি প্রয়োজনে এখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আপনি এখান থেকে যদি সরাসরি ফিল আপ করতে চান তাহলে এই যে এডিটে গিয়ে আপনি এখান থেকেও আপনি ফর্মটি ফিল আপ করতে পারেন। যেমন নেম অফ দ্য এসএসসি এখানে লিখবেন, তারপরে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার, এগুলো দিলে আপনি এখান থেকে ফিল আপ করে প্রিন্ট করতে পারেন। অথবা যদি মনে করেন যে না এটি ডাউনলোড করে নিলে আমাদের সুবিধা হবে, আপনি সেটা ডাউনলোড করেও নিতে পারেন। অথবা আপনি যদি এনবিআর এর ওয়েবসাইটে যান তাহলে সেখানেও আপনি ফর্মটা পেয়ে যাবেন। সেখানে আপনি যদি যান, এখানে যদি আপনি প্রথমবার ক্লিক করেন সেখানে, এখানে হয়তো আপনার ই সার্ভিস ইনকাম ট্যাক্স ই ফাইলিং এখানে ক্লিক করলে অনলাইন রেজিস্ট্রেশন, এই বিষয়গুলো আমরা পরে দেখব। তার পূর্বে এখানে আমাদের আরও আছে টাইপ ট্যাক্স, সেখানে ইনকাম ট্যাক্স, এখানে ইনকাম ট্যাক্স ফর্মস, এখানে আমাদের অনেকগুলো ফর্মস আছে যেগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারব। আমি এখানে একটি ফর্মের নমুনা আপনাকে দেখিয়ে দিয়েছি যেটি একটু আগে দেখালাম। জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট বা ফেসবুক গ্রুপ আপনার বন্ধুর নিকট হতে পেতে পারেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, বিকল্প পদ্ধতিতে আপনারা 8 পৃষ্ঠা রিটার্ন ফর্মের পরিবর্তে নিম্নোক্ত ফর্মগুলো ব্যবহার করতে পারেন। যেমন ITI-11G-2016 সকল ব্যক্তি করদাতার জন্য, ITI-GH-2020 যে সকল ব্যক্তি করদাতার আয় ও সম্পদ যথাক্রমে 4 লক্ষ টাকা ও 40 লক্ষ টাকার ঊর্ধ্বে নয় এবং যাদের কোনো মোটর জিপ বা মাইক্রোবাস বা মোটর গাড়ি নেই বা সিটি কর্পোরেশন এলাকায় কোনো গৃহ সম্পত্তি বা অ্যাপার্টমেন্ট নেই, তাদের জন্য এই ফর্মটি সন্নিবেশন করা হয়েছে। ITI-11G সকল ব্যক্তি করদাতার জন্য এবং ITI-11UMO কেবল বেতনভোগী করদাতাদের জন্য প্রযোজ্য। অর্থাৎ এই ফর্মগুলো আপনি যখন যেটি প্রয়োজন হয় সেটি ব্যবহার করতে পারেন। অথবা আপনি ITI-11C এই সবগুলো ফর্মে আপনার এনবিআর ওয়েবসাইটে দেওয়া আছে, যে সকল ব্যক্তি করদাতা ব্যবসায় বা পেশা খাতে আয় রয়েছে এবং এরূপ আয়ের পরিমাণ 3 লক্ষ টাকার বেশি নয় সে সকল করদাতারা এই ফর্মটি ব্যবহার করতে পারেন। এছাড়া আয়কর বিভাগ কর্তৃপক্ষ পরিচালিত স্পট অ্যাসেসমেন্ট এর ক্ষেত্রে প্রযোজ্য নতুন করদাতার জন্য একটি ভিন্ন রিটার্ন ফর্ম ITI-11G রয়েছে, যা কেবল স্পট অ্যাসেসমেন্টেই ব্যবহারযোগ্য। এছাড়া নিম্নোক্ত ফর্মগুলো আপনারা দেখতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আমি সাধারণত যখন থেকে রিটার্ন দেওয়া শুরু করছি তখন থেকে আমি 8 পৃষ্ঠার ফর্মটি ব্যবহার করে অভ্যস্ত, এবং শুধু 8 পৃষ্ঠার ফর্ম নয়, তার সাথে ক্যাশ ফ্লো বা নগদ তহবিল, আমার নগদ ইনফ্লো আউটফ্লো, কোন সোর্স থেকে টাকা আসছে কোন সোর্সে যাচ্ছে সব দেখিয়ে দিচ্ছি, সেটি উত্তম। এছাড়া আপনার যদি কোনো জমি ক্রয় থাকে বা যদি কোনো স্যালারি থেকে উৎসকর কর্তন করা হয়ে থাকে, কিংবা আপনার যদি কোনো সম্পদ অর্জন হয়ে থাকে, সেগুলো দেখিয়ে দেওয়া উত্তম। তো সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আমি আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যদি আপনারা বিরক্তবোধ না করেন। অনেক ক্ষেত্রে আমরা ভিডিও দেখি স্কিপ করে যাই, বাট পুরো ভিডিওতে এমন একটি কথা থাকে
যেটির জন্য আপনি হয়তো বছরের পর বছর ওয়েট করছেন। আসলে আমাদের আয়কর রিটার্ন নিয়ে একটি ভ্রান্ত ধারণা অনেকের মধ্যে রয়েছে, সেটি হলো অনেকে আমরা রিটার্নে আয় কম দেখাতে চাই যাতে কর কম দিতে হয়। এটি কখনো করবেন না এবং করা উচিতও নয়। এর অনেকগুলো কারণ রয়েছে, সেটি হলো আপনার ইনকাম থাকা সত্ত্বেও যখন আপনার ইনকাম কম দেখাবেন তখন আপনার সম্পদ আস্তে আস্তে কমে যাবে, সম্পদের বৃদ্ধি হবে না। এরপরে আপনার সম্পদটা ভবিষ্যতে বৈধ হবে না যদি সম্পদ লুকিয়ে থাকেন। সেই জন্য আপনার যত সম্পদ আছে, যেখানে যত আয় আছে, যদিও আপনার একটু ট্যাক্স বেশি দিতে হবে, বাট ভবিষ্যতে এটা আপনার এবং আপনার সন্তান সন্ততি সবাই এইটু ভোগ করতে পারবে, কারণ তখন আপনার এই সম্পত্তিটি বৈধ হয়ে গেল। এটার সুবিধা হলো আপনি সম্পদ বেশি দেখাতে পারছেন। তারপরে আপনার যদিও আয়কর আপাতত একটু বেশি মনে হবে, কিন্তু ভবিষ্যতে রিটার্নে পড়লে তার চেয়ে কিন্তু 2 গুণ বা 3 গুণ জরিমানা সহ আপনার ট্যাক্স দিতে হয় এবং সামাজিকভাবে অনেক সময় হেনস্থাও হতে হয়। আরেকটি হলো আপনি যখন রিটার্নে আপনার সম্পত্তি বা ইনকাম দেখাচ্ছেন, সেটি সরকারিভাবে আপনার স্বীকৃতি পাওয়া যে এই সম্পদের মালিক আপনি। ভবিষ্যতে যদি কোনো আইনি সমস্যা হয়, মামলা মোকদ্দমা হয়, আপনি তখন এই রিটার্নের কাগজ দেখাতে পারবেন, সেই জন্য এগুলো খুব যত্ন সহকারে আপনি রেখে দেবেন। আর আরেকটি বিষয় হলো, আমি আমার শিক্ষকতা জীবনে 14 বছর সময়ে দেখেছি, অনেক সময় হয়তো ওই সময় হয়তো সঠিকভাবে জানতাম না কীভাবে পূরণ করতে হয়, এখনও জানি না। তারপরে মনে হচ্ছে এখন হয়তো আগের চেয়ে কিছুটা জানি, যেটা চাকরি করতে গিয়ে বা কর্পোরেট সেক্টরে দেখেছি অনেক সময় ডিরেক্টরদের সমস্যা বা ডিরেক্টরশিপ সমস্যা, কিংবা আপনি যখন কোনো মামলা মোকদ্দমা যাচ্ছেন তখন দেখবেন যে আপনার আয়কর রিটার্নে এই পরিমাণ টাকা দেখানো আছে কি না বা এই সম্পত্তিটা দেখানো আছে কি না। যদি এই সম্পদ দেখানো না হয় তাহলে সেটাকে আপনি বৈধ সম্পদ হিসেবে বিবেচনা হবে না। কিংবা আরেকটি বিষয় হলো, আপনি যখন ভবিষ্যতে বলতে চাইবেন এই সম্পত্তিটা আমার বা এই সম্পত্তি আমি ক্রয় করেছি, সেটি কিন্তু তখন আপনি আপনার হিসেবে দাবি করতে পারবেন না যদি আপনি আপনার রিটার্নে দেখিয়ে না থাকেন। যাই হোক, অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম, আসলে এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ যেটা আমার জীবন থেকে শিখেছি, সেই জন্য আপনার সাথে শেয়ার করলাম। কারণ অনেকের মধ্যে এই ভ্রান্ত ধারণা ছিল, হয়তো এক সময় আমাদেরও ছিল যে আয় গোপন করে কর কম দেওয়া এটা সাময়িক একটি সুবিধা পাওয়া যায় সঠিক, কিন্তু ভবিষ্যতে এটা জন্য নেগেটিভ কিছু ইফেক্ট পড়ে। এবং সেই জন্য আমার মতামত হলো আপনারা আপনাদের সঠিক আয় এবং যে পরিমাণ আয় আছে সেটি দেখিয়ে দিন, যে পরিমাণ সম্পদ আছে সেটা আয় কর রিটার্নে দেখিয়ে দিন। আর একটা জিনিস মনে রাখবেন, আপনার সম্পত্তি 3 কোটি টাকা বা তার কম হলে এর উপরেও কখনোই কোনো ট্যাক্স দিতে হবে না। সেই জন্য আপনার সম্পদ অবশ্যই যা আছে দেখিয়ে দিবেন, যাতে সম্পত্তিটা আপনার বৈধ থাকে, লিগ্যাল থাকে এবং কোন সোর্স থেকে প্রাপ্ত সেই সম্পদের বিবরণ দেওয়া থাকে। আর আয় যতটুকু থাকবে অবশ্যই আয়টা আপনি দেখিয়ে দিবেন, যাতে আপনি আপাতত ট্যাক্স বেশি দিলেও এর ভবিষ্যতে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর সুবিধা আপনি ভবিষ্যতে অবশ্যই অবশ্যই পাবেন। যাই হোক, আপনাদের কালক্ষেপণের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা যেটি আলোচনা করছিলাম সেটি হলো যে আপনি রিটার্ন যখন দাখিল করবেন আপনার কাছে এই উপরোক্ত যে গ্রিন করা আছে সেই জিনিসগুলো থাকবে। শুধু আপনাকে এখন যেটি করতে হবে, পূরণকৃত রিটার্ন ফর্মটি আপনাকে এখন কমপ্লিট করতে হবে, যেটা 8 পৃষ্ঠা হোক বা 2 পৃষ্ঠা হোক বা 3 পৃষ্ঠা হোক, যেটা আমি একটু আগে আপনাদের দেখালাম, এই ফর্মগুলো ব্যবহার করতে পারেন। এরপরে যে বিষয়গুলো রয়েছে, আপনার রিটার্ন ফর্মটি কমপ্লিট হয়ে গেলে আপনার সাবমিশনের পালা, আপনি কীভাবে সাবমিট করবেন, এই বিষয়গুলো দর্শকবৃন্দ আমি আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব, কারণ ভিডিও বড় হয়ে যাবে। আগামী পর্বে আরও কিছু উদাহরণ নিয়ে আপনাদের সাথে দেখাবো। আজকে আমি শুধু দেখিয়ে দিচ্ছি যে আপনার রিটার্ন উপরোক্ত কাগজগুলো যদি সবগুলো কমপ্লিট হয়, সবগুলো যদি আপনার হাতের কাছে থাকে, তাহলে আপনার এই পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করে আপনি আপনার রিটার্ন নিজেই জমা দিতে পারবেন। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা একটি উদাহরণ নিয়ে আলোচনা করি। আমি এই উদাহরণটি আয়কর পরিপত্র 2020-2021 থেকে নিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ সেখানে যে রিটার্নটি গণনা করা হয়েছে আমি সেটি এখানে একটু বিস্তারিত আলোচনা করব। মিস অরণ্য অহম ঢাকা সিটি কর্পোরেশনের একজন করদাতা, দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন করদাতা। 2020-2021 কর বছরে তার মোট আয়ের পরিমাণ 6 লক্ষ টাকা। তিনি 2019
20 আয় বছরে 1 লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় করেন এবং জীবন বীমা কিস্তি পরিশোধ করেন 50,000 টাকা। তিনি প্রথমবারের মতো আয়কর রিটার্ন দাখিল করবেন এবং অনলাইনে রিটার্ন দাখিল করবেন। মিস অরণ্য অহমের কর দায় কত টাকা হবে? তো এটি সমাধানের জন্য পূর্ব থেকে আমি 8 পৃষ্ঠার যে আয়কর ফর্মটি রয়েছে সেটি আমি আপনাদের জন্য রেডি করে রেখেছি, যাতে আমি সহজে এখানে বোঝাতে পারি। আমি সবগুলা পৃষ্ঠা এখানে কাজ করব না, আমি শুধু এখানে দেখব যে কীভাবে কতটুকু আয়কর নির্ণয় করা হয়, কতটুকু ট্যাক্স দিতে হবে, কীভাবে আপনার অনলাইনে রিটার্ন দাখিল করলে আপনার কর রেয়াত পাওয়া যায়। কারণ আমি আয়কর বিষয়ে আরও কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, সেই বিষয়গুলো যদি সেই ভিডিওগুলো যদি আপনারা অনুগ্রহপূর্বক দেখেন তাহলে আপনারা ডিটেলস জানতে পারবেন। সেখানে আমি ব্যক্তি শ্রেণীর করদাতার ন্যূনতম করদায় কীভাবে গণনা করতে হয় সেই বিষয়ে একটি ভিডিও দিয়েছি, সরকারি কর্মকর্তার কীভাবে আয়কর নির্ণয় করতে হয় সেই বিষয়ে আমি একটি ভিডিও দিয়েছি, আপনারা প্রয়োজন মতো দেখিয়ে নেবেন। তাহলে প্রথম পৃষ্ঠা থাকবে আপনার ফর্ম অফ রিটার্ন অফ ইনকাম আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, এটা হলো ফর ইন্ডিভিজুয়াল অ্যান্ড আদার ট্যাক্স পেয়ার্স আদার দেন কোম্পানি, অর্থাৎ কোম্পানির ব্যতীত যে কোনো ব্যক্তি শ্রেণীর করদাতা এই ফর্মটি ব্যবহার করতে পারবেন। নেম অফ এসএসসি আপনি এখানে লিখবেন মিস অরণ্য, এরপরে এনআইডি, তারপরে আপনার ইউটিএন, যত ইনফরমেশন আছে আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার ফ্যামিলি ইনফরমেশন, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এই পৃষ্ঠা আপনারা সচরাচর দেখেছেন এবং জানেন। আমি এখানে মেইনলি দ্বিতীয় পৃষ্ঠায় যে কাজটি করব তার মোট আয় দেওয়া আছে এখানে 2020-21 কর বর্ষে 6 লক্ষ টাকা। এখানে স্পেসিফিকলি বলা নেই তার আয়টা কোন খাত থেকে, আমরা স্যালারিস থেকে হতে পারে, সিকিউরিটিস থেকে হতে পারে, আমরা যেহেতু স্পেসিফিকলি জানি না সেজন্য আমরা টোটাল ইনকামের ঘরে আমি আয়টি লিখে দিলাম 6 লক্ষ টাকা। আর যদি আপনারা স্পেসিফিকলি জানেন যে আপনার কোন সোর্স থেকে আয় হচ্ছে তখন আপনি ওই সোর্সটি সেখানে লিখে দেবেন। এখন 6 লক্ষ টাকার উপরে আমার আয়কর কত হয় সেই বিষয়টি আমি এখানে দেখব। সেটার জন্য আমার এখানে একটা পৃষ্ঠা রয়েছে ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে 6 লক্ষ টাকা। তো 6 লক্ষ টাকা আমরা জানি মিস অরণ্য মহিলা শ্রেণী করদাতে এবং আরও আছে 60 বছরের উপরে যদি হয় সেক্ষেত্রে আপনার 3,50,000 টাকা পর্যন্ত আপনার কর মওকুফ। আমরা একটু দেখে নিই আপনাদের জন্য, এখানে আমি একটা নোটস তৈরি করে রেখেছি করমুক্ত আয়ের সীমা আয়কর নির্দেশিকা 2020-21 পৃষ্ঠা 40-এ দেওয়া আছে। সেখানে আপনার বলা আছে যদি করদাতা মহিলা হন অথবা 65 বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতা হন তাহলে মোট আয়ের উপর আরোপযোগ্য আয়ের আয়করের পরিমাণ হবে নিম্নরূপ, সেটা হলো প্রথম 3,50,000 টাকা পর্যন্ত 0%, পরবর্তী 1 লক্ষ টাকা পর্যন্ত 5%, পরবর্তী 3 লক্ষ টাকা পর্যন্ত 10%, পরবর্তী 4 লক্ষ টাকা পর্যন্ত 15%, পরবর্তী 5 লক্ষ টাকা পর্যন্ত 20%, এবং অবশিষ্ট যা আয় থাকবে তার উপরে 25% হারে আপনার আয়কর দিতে হবে। এখানে একটি উদাহরণ দেওয়া আছে 50 লক্ষ টাকা যদি কারো আয় হয় এবং সে যদি মহিলা বা 65 বছর বা তদ্বত বয়সের সিনিয়র সিটিজেন হন তাহলে সেখানে তার আয়করের পরিমাণ হবে 10,32,500 টাকা। তাহলে মিস অরণ্য তিনি প্রথম 3,50,000 টাকা পর্যন্ত তার ট্যাক্স এক্সেমশন পাবেন 3,50,000 টাকা, পরবর্তী 1 লক্ষ টাকা পর্যন্ত পাবেন 5% ট্যাক্স দিতে হবে, তাহলে 5,000 টাকা, তাহলে আমাদের মোট ছিল 6 লক্ষ টাকা। তাহলে 6 লক্ষ টাকা হতে আমাদের আরও পরবর্তীতে লাগবে কত আমরা একটু দেখে নিই, 6 লক্ষ মাইনাস এখানে হচ্ছে 4,50,000, কিউমুলেটিভ যদি দেখি তাহলে আমার লাগতেছে 1,50,000। 1,50,000 টাকার উপরে আমার 10% 15,000 টাকা, তাহলে কিউমুলেটিভ ট্যাক্স হচ্ছে আমার 20,000 টাকা। আর কোনো আয় এখানে নেই তাহলে আমার এখানে লিখতে পারি তার আমার ট্যাক্স লেভিয়েবল অন টোটাল ইনকাম, এটা লিখতে পারি আমরা 20,000 টাকা, 2,00,000 টাকা হয়ে গেছে। এরপরে আমাদের যে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রয়েছে সেটি আমরা দেখি। ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের একটি নিয়ম রয়েছে, সেটি হলো আপনার ট্যাক্সেবল ইনকামের 25%, ট্যাক্সেবল ইনকামের 25%, তাহলে আমার কত হচ্ছে, আমার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 6,00,000 টাকা,
6 লক্ষ টাকার আমার 25% হচ্ছে 1,50,000 টাকা। আমি 6 লক্ষ টাকা এখানে লিখে রাখলাম। আর ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট অ্যালাউন্স 1,50,000,000 টাকা অথবা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। এখন তাহলে আমরা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কত টাকা আছে সেটি আমরা ইনভেস্টমেন্ট পেজে চলে যাই। ইনভেস্টমেন্ট পেজে গেলে আমরা দেখব যে শিডিউল 3 ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট তিনি এখানে দিয়েছেন কী কী আমরা একটু এক নজর দেখে নিই তার কী কী ইনভেস্টমেন্ট রয়েছে। তিনি 2019-20 আয় বছরে 1,00,000 টাকার সঞ্চয়পত্র ক্রয় করেন, তাহলে আমাদের এখানে সঞ্চয়পত্র দেওয়া আছে 1,00,000 টাকা এবং জীবন বীমা কিস্তি পরিশোধ করেন 50,000 টাকা। তাহলে জীবন বীমা কিস্তি 50,000 টাকা, তাহলে মোট হলো 1,50,000 টাকা তিনি বিনিয়োগ সুবিধা পাবেন। তাহলে 1,50,000 টাকা যদি আমি এখানে 1,00,000 দিয়ে দিই, তাহলে এই তিনটির মধ্যে আমার ছোট হলো কোনটা? এখানে 1,50,000 মোট আয়ের 25%, আর অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট 1,50,000 টাকা এবং ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট অ্যালাউন্স 1,50,000,000। তিনটির মধ্যে ছোট আসলে দুইটিই সমান, তাহলে যে কোনো একটা নিলেই হবে আমাদের। 1,50,000-এর 15% 22,500 টাকা তিনি ইনভেস্টমেন্ট অ্যালাউন্স পাবেন। তাহলে আমরা ট্যাক্স রিবেট অন ইনভেস্টমেন্ট অ্যালাউন্স সেটা আমরা এখানে দিয়ে দিই পেজ 2-তে, যেটা আমাদের থাকবে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স আমরা এখানে দিয়ে দেবো 22,500 টাকা। তাহলে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স দিলে আমার নেট ট্যাক্স পেবল আর কি নেগেটিভ আসে। এখানে আমাদের উৎসে কোনো কর কর্তন করা নেই, দেয়া নেই, তাহলে ডিফারেন্স হচ্ছে আমার নেগেটিভ 2,500 টাকা। আর আমি যেহেতু অনলাইনে রিটার্ন দাখিল করব, সেক্ষেত্রে আমি কী পাবো? 2,000 টাকা কর রেয়াত পাবো। তাহলে মিনিমাম ট্যাক্স টু বি পেইড আমার কত টাকা হচ্ছে সেটা আমার 3,000 টাকা, কারণ হলো 5,000 - 2,000 যেহেতু উনি অনলাইনে রিটার্ন দাখিল করছেন, তাহলে ইনভেস্টমেন্ট কর রেয়াত পাবেন 2,000 টাকা। আর ট্যাক্স এক্সেম্পটেড ট্যাক্স ফ্রি ইনকাম এই বিষয়গুলো যেহেতু পূর্বে আলোচনা করেছি এখানে আর আমি টোটাল দেখাচ্ছি না। তাহলে উনি আমরা জানি যে ঢাকা সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্ডারে থাকলে ন্যূনতম কর দিতে হয় 5,000 টাকা, কিন্তু যদি যেহেতু অনলাইনে রিটার্ন দাখিল করছেন সেক্ষেত্রে 2,000 টাকা তিনি ট্যাক্স অ্যালাউন্স পাবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের পর্ব আমরা শেষ করব, কারণ ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে। শেষ করার পূর্বে চলুন এক নজর দেখে নিই আগামী পর্বে আপনাদের সাথে কী নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আগামী পর্বে আপনাদের সাথে আলোচনা করব আরও কিছু উদাহরণ নিয়ে। উদাহরণ আরও 3-4টি উদাহরণ আপনাদের সাথে আলোচনা করব এবং আগামী পর্বে দেখব আমরা এই যে কোনো একটি ফর্ম আপনার জন্য প্রযোজ্য হবে, সবগুলো সিচুয়েশন তো আপনার প্রয়োজন হবে না। এই ফর্মটি ফিল আপ হয়ে গেলে কীভাবে এটি অনলাইনে সাবমিট করতে হয় আমি চেষ্টা করব সেই বিষয়টি দেখানোর জন্য। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।